সালামালেকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক প্রবলেম টেক আজকে ভিডিওতে দেখবেন রিয়েলমি এর যে ফোনগুলো রয়েছে দশ হাজার টাকার মধ্যে বা নিচে সেইগুলো সম্পর্কে আজকে ধারণা দেবো রিয়েলমির যে আমি আজকে পাঁচটা ফোন দেখাবো সেই পাঁচটা ফোনের ভিতরে আপনার যেটা পছন্দ হয় সেইগুলো আপনি ইচ্ছে করলে দোকান থেকে ক্রয় করতে পারেন আমি দাম এবং কি স্পেসিফিকেশনটা সম্পূর্ণ জানিয়ে দেবো প্রথমে আমি রিয়েলমি নার্জো টোয়েন্টি এ সম্পর্কে বলতে চাই এটা আপনি যদি বাংলাদেশি প্রাইস হিসেব করে থাকেন তাহলে কত পড়ে তা নিয়ে আলোচনা করি প্রাইস পড়বে নয় হাজার নয়শো টাকা এটা তিন জিবি এবং বত্রিশ জিবি র্যামেরটা নয় হাজার নয়শো পড়বে আর এগারো হাজার পড়বে চার জিবি চৌষট্টি জিবি র্যামেরটা এর কাছাকাছি দু একটি ছু বেশি হতে পারে বা কম বেশি হতে পারে আপনি দোকান থেকে কিনতে পারেন এইটাতে কি কি রয়েছে রিয়েলমি নার্জো টোয়েন্টি এ এটাতে ফোর জি তো পাবেনি টু জি থ্রি জি ফোর জি অবশ্যই রয়েছে আর এখানে এটা লঞ্চ হয়েছে দুই হাজার বিশের সেপ্টেম্বর মাসে এখন এটা যদি আপনি ডিসপ্লে ট্যাপের কথা চিন্তা করেন তাহলে এটা আইপিএস এল সিডি ক্যাপাসিটির টাচ স্ক্রিন এটাতে ডিসপ্লে সাইজ রয়েছে ছয় দশমিক পাঁচ ইঞ্চি তো এটাতে আপনি ডিসপ্লে স্ক্রিন প্রোটেকশনের জন্য পাবেন কর্নিং গোরিল্লা গ্লাস থ্রি অপারেটিং সিস্টেম রয়েছে অ্যান্ড্রয়েড ওয়েস ভার্সন টেন এবং ইউজার ইন্টারফেস রয়েছে রিয়েলমি ইউয়াই যদি সিপিওর কথা চিন্তা করেন তাহলে টু পয়েন্ট জিরো গিগা হার্স কাইরো টু সিক্স জিরো গোল্ডের রয়েছে এছাড়া জিপিউ রয়েছে অ্যান্ড্রেনো সিক্স ওয়ান জিরো যদি চিপসেটের কথা বলি সব থেকে ইম্পর্ট্যান্ট এটা হচ্ছে কোয়ালকমের স্ন্যাপড্রাগনের সিক্স সিক্স ফাইভ অর্থাৎ ছয়শো পঁয়ষট্টি এগান্ন মেটারের একটা চিপসেট রয়েছে যেটা অনেকটা মোটামুটি ব্যাটারি বলতে গেলে তো মেমোরি কার্ড ইন্টারনাল আমি প্রথমে বলে দিয়েছি বত্রিশ জিবি এবং চৌষট্টি জিবি এগুলোর দাম বেঁধে তিন জিবি চার জিবি যদি প্রাইমারি ক্যামেরার কথা বলি তো এটা পিছনে তিনটা ক্যামেরা থাকবে একটা বারো পিক্সেল দুই মেগাপিক্সেল এবং দুই মেগাপিক্সেল তো এবং সেকেন্ডারি ক্যামেরা যেটা সেলফি ক্যামেরা সেটা আট মেগাপিক্সেল রয়েছে এবার যদি আমি সরাসরি ব্যাটারির কথা বলে থাকি তাহলে পাঁচ হাজার এবং ফার্স্ট চার্জের রয়েছে দশ ওয়াট তো এখন পাঁচ হাজার মোটামুটি ভালোই করেছে রিয়েলমি নাট্য টোয়েন্টি এ দশ হাজার টাকার ভিতরে কিন্তু আপনি এটা নিতে পারেন দ্বিতীয়ত যে রিয়েলমি সুইট ফ্রি আই সম্পর্কে আমি বলবো সেটা আপনি ইচ্ছে করলে খুব সহজেই কিন্তু নিতে পারেন এই ফোনটা এটার দাম পড়ছে বাংলাদেশি প্রাইজে নয় হাজার টাকা এটা লেখা থাকে অবশ্য আমরা জানি তো এটা মোটামুটি নেট প্রাইস এবং কি আপনি যদি দোকান থেকে কিনে থাকেন তাহলে কম বেশি হতে পারে তো এটাতেও থ্রি জি ফোর জি রয়েছে এটা লঞ্চ হয়েছে দু হাজার বিশের জুনে যদি আপনি এটার ওরি ওয়েটের কথা চিন্তা করেন তাহলে একশো গ্রাম ওজন এটার তাও এই ডিসপ্লের কথা বলতে গেলে ছয় দশমিক পাঁচ ইঞ্চি ডিসপ্লে রয়েছে আবার একই রকম রিয়েলমি নাটজো টোয়েন্টি এর কাছাকাছি এটা রয়েছে টোটাল স্পেসিফিকেশনগুলো শুধু মেমোরি কার্ডের ভিতরে যদি ইন্টারনাল স্টোরেজ রয়েছে বত্রিশ জিবি আর র্যাম রয়েছে দুই জিবি আর ক্যামেরার কথা বলতে গেলে পিছনে বারো মেগাপিক্সেল দুটো ক্যামেরা বারো মেগা পিক্সেল এবং দুই মেগা পিক্সেলের আর সামনে সেকেন্ডারি ক্যামেরা সেলফি ক্যামেরা যেটা সেটা পাঁচ মেগাপিক্সেল আর যদি আমি এটা ব্যাটারির কথা বলে থাকি তাহলে পাঁচ হাজার এমএস ব্যাটারি তো রিয়েলমি নাটজো টোয়েন্টি এ এবং রিয়েলমি সি থ্রি আই মোটামুটি কাছাকাছি রয়েছে শুধুমাত্র র্যামের পার্থক্য তৃতীয়ত আমি রিয়েলমি সিক্স ডাবল ওয়ান এ ফোনের কথা বলবো তো রিয়েলমি সি এগারো এই ফোনের বাংলাদেশের প্রাইস হচ্ছে আট হাজার নয়শো নব্বই টাকা আমি দামটা অবশ্যই বলে রাখি যে আশপাশ কিছু হতে পারে অর্থাৎ কম বেশি হতে পারে তো এখন এই ফোনটাতে আপনি টু জি থ্রি জি ফোর জি অ্যাভেলেবেল এটার রিলিজ হয়েছিল দুই হাজার বিশের জুলাইয়ে তো এখন তো ডিসপ্লে সাইজ একই রকম রয়েছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি রিয়েলমির এই ফোনগুলোর কাছাকাছি ডিসপ্লে রয়েছে আমি যেগুলো দেখাচ্ছি ইন্টারনাল স্টোরেজের কথা যদি বলে থাকি তাহলে এখানে আপনি বত্রিশ জিবি ইন্টারনাল পাবেন এবং র্যাম পাবেন দুই জিবি আর ক্যামেরা এটাতে পিছনে দুটা ক্যামেরা রয়েছে একটা তেরো মেগাপিক্সেল এবং দুই মেগাপিক্সেল সামনে রয়েছে পাঁচ মেগাপিক্সেল

আর এখানে যদি ব্যাটারির কথা বলে থাকেন তাহলে পাঁচ হাজার এমএস ব্যাটারি পাবেন তো ফ্রেন্ডস আপনারা মোটামুটি কিন্তু এইগুলো দেখতে পাচ্ছেন যে রিয়েলমির ফোনগুলো প্রায় কাছাকাছি এইগুলো রয়েছে অর্থাৎ ডিসপ্লে সাইজগুলো ছয় দশমিক পাঁচ ইঞ্চি ডিসপ্লে রয়েছে এবার রিয়েলমি নারজো টেন এ এই ফোনের যদি বাংলাদেশি প্রাইস হয় নয় হাজার ছয়শো টাকা এবং এটাতে টু জি থ্রি জি ফোর জি রয়েছে এটা দুই হাজার বিশের মেতে রিলিজ হয়েছিল এটার ওজন একশো পঁচানব্বই গ্রাম এবং ডিসপ্লে সাইজ আগেরগুলোর মতোই ছয় দশমিক পাঁচ ইঞ্চি এবং এটাতে অপারেটিং সিস্টেম আগের মতো রয়েছে টেন অর্থাৎ অন্যান্য ফোনগুলো যেরকম ছিল ঠিক একই রকমভাবে শুধু ইন্টারনাল স্টোরেজ রয়েছে বত্রিশ জিবি এবং র্যাম রয়েছে তিন জিবি পিছনে ক্যামেরা রয়েছে তিনটা বারো মেগাপিক্সেল দুই মেগাপিক্সেল দুই মেগাপিক্সেল এবং সামনে সেলফি ক্যামেরা রয়েছে পাঁচ মেগাপিক্সেল যদি আপনি ব্যাটারির কথা বলেন তাহলে এটা তো পাঁচ হাজার এমএচের ব্যাটারি রয়েছে তো ফ্রেন্ডস চারটা ফোন দেখালাম চারটা ফোনই কিন্তু একই রকম প্রায় স্পেসিফিশগুলো এবার রিয়েলমি সি টু যেটা রয়েছে এটার বাংলাদেশি প্রাইস হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা তো এটা তো টু জি থ্রি জি ফোর জি রয়েছে এটা দুই হাজার উনিশে এপ্রিলে রিলিজ হয়েছিল এটার ওজন হচ্ছে একশো ছেষট্টি গ্রাম এবং এটাতে ডিসপ্লে সাইজ একটু ব্যতিক্রম ছয় দশমিক এক ইঞ্চি ডিসপ্লে সাইজ রয়েছে এটা অ্যান্ড্রয়েড পাবেন ওএস ভার্সন নাইন পয়েন্ট জিরো পাইভ এবং এটা অক্টা করে টু পয়েন্ট জিরো হার্স কটেক্স এ ফিফটি থ্রি রয়েছে এটা মিডিয়া টেকের চিপসেটটা ব্যবহার করা হয়েছে যদি ইন্টারনাল স্টোরেজের কথা বলেন তাহলে ষোলো জিবি ইন্টারনাল স্টোরেজের ক্ষেত্রে দু জিবি র্যাম এবং তিন জিবি র্যামের ক্ষেত্রে বত্রিশ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে পিছনে ক্যামেরা দুটো রয়েছে তেরো মেগাপিক্সেল এবং দুই মেগা পিক্সেল সামনে ক্যামেরার রয়েছে পাঁচ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা তো এইখানে একই রকমভাবে যদি ব্যাটারির কথা বলে থাকি তাহলে এটা ব্যাটারি একটু ব্যতিক্রম চার হাজার এমএচের ব্যাটারি রয়েছে রিয়েলমি সি টুতে অর্থাৎ এটা হয়তো একটু আপডেট ওল্ড ভার্সনে দেখা গেছে দুই হাজার উনিশে অন্যান্যগুলোর থেকে তাহলে আশা করি আজকের রিয়েলমির যে ফোনগুলো আমি আপনাদেরকে দেখালাম তো এখান থেকে যে ফোনটা আপনার কাছে বেস্ট মনে হয়েছে সেই ফোনটা আপনি কিন্তু নিতে পারেন তো ফ্রেন্ডস দশ হাজার টাকার ভিতরে যে ফোনগুলো দেখালাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করুন নেক্সট টাইম আর অন্য কোনো ব্র্যান্ডের অবশ্যই নতুন ভিডিও নিয়ে আসছি ভালো থাকবেন ততদিন পর্যন্ত আসসালামু আলাইকুম